নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। বন্ধুরা, আজকের আমাদের এই সিনেমাটির নাম হলো ব্রিডার ইনসাইড দেয়ার বডিস। যদিও আমি একটি ব্রিডার সিনেমার ব্যাখ্যা আগেই করে ফেলেছি, আপনারাও যদি ওই সিনেমাটি দেখতে চান তবে লিঙ্কটি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। কিন্তু আমাদের আজকের এই সিনেমাটি তার থেকে অনেকটাই আলাদা, এবং সেটা কিভাবে এটা আপনারা ভিডিওটি দেখার পরেই জানতে পারবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। সিনেমাটির শুরুতে আমরা দেখি একজন মহিলা পুলিশকে ফোন করছেন এবং উনি ওনার ছেলের নিখোঁজ হওয়ার তথ্য জানাচ্ছেন, কিন্তু ওনার গলা ফোনে ঠিক করে শোনা যায় না এবং এই দৃশ্যটি এখানে কাট করে দেওয়া হয়। এই ঘটনাটা মাল্তা নামের একটি আইল্যান্ডে অবস্থিত একটি ছোট্ট শহরের, যেখানে কিছু মানুষের কিডন্যাপ হওয়ার ঘটনা ঘটছিল। সাংবাদিকরা এটাকে খবরে দেখাচ্ছিল এবং তিনি বলেন যে বিগত কিছু মাস ধরে মানুষ নিখোঁজ হচ্ছিল, কিন্তু মাল্তার পুলিশ তাদের খোঁজ দিতে পারছিল না। এইবার এই সাংবাদিকের দৃশ্যের সঙ্গে সমান্তরালভাবে অন্য একটি দৃশ্য চলছিল, যেখানে একজন ব্যক্তি নিজের ঘরে কিছু পোকার উপরে পরীক্ষা নিরীক্ষা করছিল। উনি তাদের খাবারের অভ্যাস এবং জীবনযাপনের উপর গবেষণা করছিলেন। আর তারপরে এই ব্যক্তিটি অন্য একটি ঘরে যায়, যেখানে কিছু মানুষকে বেঁধে রাখা হয়েছিল। তাদের শরীরে ঘা ছিল এবং ওই ঘা সম্পূর্ণভাবে উন্মুক্ত অবস্থায় ছিল, এবং এই পোকাগুলো এই সমস্ত জীবন্ত মানুষগুলোর ঘায়ের মধ্যেই বেড়ে উঠছিল। এই দৃশ্যটি এখানেই কাট করা হয়। এবং পরবর্তী দৃশ্যে দেখানো হয় সেন্ট্রা নামের একজন প্রাইভেট গোয়েন্দা গর্ভবতী, এবং তিনি মাতৃকালীন ছুটিতে বাড়িতেই বিশ্রাম নিচ্ছিলেন। কিন্তু তারপরই ওনার সহকারী জেনিয়ে এসে ওনাকে বলেন অলগা নামের একজন মহিলা ওনার সাথে দেখা করার জন্য জেদ করছেন। অলগা ওই মহিলাই ছিল যাকে সিনেমাটির শুরুতেই পুলিশকে ফোন করতে দেখা গিয়েছিল, কিন্তু পুলিশের থেকে উনি কোনোরকম সাহায্য পান না। অলগা সেন্ট্রাকে সমস্ত ঘটনা জানায় যে তার ছেলে কার্ট মাল্টা শহর থেকে হারিয়ে গেছে এবং পুলিশ ওনাকে সাহায্য করছে না। সেন্ট্রা অলগাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় এবং অলগা তাকে জানায় যে এক মাস হয়ে গেছে কার্ট নিখোঁজ। সে সকালে জগিং করতে গিয়েছিল কিন্তু আর ফিরেই আসেনি। তারপরে আমরা ফ্ল্যাশব্যাকে কার্টকে দেখতে পাই যখন সে সকাল সকাল জগিং করতে গিয়েছিল। ও জগিং করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল এবং ও একটি ভেন্ডিং মেশিন থেকে পানিও নিতে যায়, কিন্তু ওর কাছে চেঞ্জ ছিল না। কার্টের ভীষণ জোরে তৃষ্ণা পেয়েছিল এবং ও একটা গ্যারেজের দরজা খোলা অবস্থায় দেখতে পায়, যেখানে গিয়ে ও একটি ব্যক্তির থেকে টাকার চেঞ্জ চাইছিল কারণ ওর ভীষণ তৃষ্ণা পেয়েছিল। ওই ব্যক্তি কার্টকে বলে যে ওই ভেন্ডিং মেশিনটি বন্ধ আছে, কিন্তু সে যদি চায় তবে ওর জন্য একটি পানীয় এনে দিতে পারে। যার পরে কার্ট ওই ব্যক্তিটির গ্যারেজে প্রবেশ করে আর তারপরে ওই ব্যক্তিটি কার্টের জন্য পানীয় তৈরি করে, কিন্তু ওই ব্যক্তিটি পানীয়তে সাথে অন্য কিছু মেশাচ্ছিল, যেটা পান করার পরে কার্টের কিছু অস্বাভাবিক অনুভূতি হয় এবং ওর রক্ত বমি শুরু হয়ে যায়। দেখতে দেখতেই ওর চোখ নাক থেকে রক্ত বেরোনো শুরু হয়ে যায়। কার্টের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং তারপরে ওই ব্যক্তিটি ওকে ভিতরে এনে উল্টো করে শুইয়ে দেয়। তারপরে ওর পিছনে একটি ইঞ্জেকশনের মাধ্যমে ওর শরীরে কিছু তরল প্রবেশ করিয়ে দেয়। এই ব্যক্তি ব্রিডার ছিল যে সমস্ত মানুষদের নিখোঁজ করছিল। তার পরবর্তী দৃশ্যতে আমরা দেখি দুজন শিকারী নিজেদের বাড়ির আশেপাশেই শিকার করছিল। এদের নাম ছিল ক্যানেথ এবং মার্কোস। মার্কোস শিকারের সন্ধানে যাচ্ছিল যেখানে ও রাস্তায় একটি ছোট মেয়েকে দেখতে পায়। আর ঠিক তখনই পিছন থেকে ব্রিডার এসে মার্কোসের বন্দুক দ্বারা ওর পায়ে গুলি করে আর ওকে নিজের সাথে নিয়ে যায়। অর্থাৎ শিকারই এবার শিকারে পরিণত হয়েছিল। এখানে সেন্ট্রা কার্টের কেসটা সমাধান করার জন্য গবেষণা করছিল যে কার্টের আগে কতজন মানুষ নিখোঁজ হয়েছিল, এবং উনি এটা জানতে পারেন যে নিখোঁজ হওয়া বেশিরভাগ মানুষই পর্যটক ছিল যারা মালতা ঘোরা জন্য এসেছিল। কিছু জনের দেহ কোনো দিন পাওয়া যায়নি, আর যাদের দেহ পাওয়া যায় তাদের শরীরে বড় বড় ঘা ছিল যার মধ্যে পোকা পাওয়া গিয়েছিল। আর তদন্ত করে এটা জানা যায় যে ওই পোকাগুলো তাদের শরীরে আগে থেকেই দেওয়া হয়েছিল, কিন্তু এই পোকাগুলো কোনো মানুষ বা জীবের মৃত্যুর পরেই শরীরে বাসা বাঁধে। যিনি এই পোকাগুলো সম্বন্ধে জানতো এবং পোকা সংক্রান্ত পড়াশোনাকে এন্ডেমোলজি বলা হয়। জেনি সেন্ট্রাকে বলে পোকাগুলোকে নেক্রোফেগাস লার্ভা বলা হয়, যা আসলে মাছের লার্ভা, কিন্তু মানুষের শরীরে পাওয়া যায় এই লার্ভা কোনো অন্য পোকার। জেনি এটা বলে এই লার্ভা মানুষের শরীরে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে,
আবার এটাও হতে পারে কোনো ব্যক্তি জেনে বুঝে এই লার্ভার ব্রিডিং করাচ্ছে, কারণ এই লার্ভা অনেক পোষা প্রাণীর খাবার তৈরির কাজে লাগে আর আন্তর্জাতিক বাজারে এর মূল্য অনেক বেশি। কিন্তু কোনো মানুষ শুধুমাত্র লার্ভা বিক্রি করবে বলে কেন কোনো মানুষের হত্যা করবে? জেনির এটা সন্দেহ ছিল যে এটাও হতে পারে, কিন্তু স্যান্ড্রা ওকে নিয়ে মজা করে এবং ওই কেসটাকে খুব একটা গুরুত্বপূর্ণভাবে দেখছিল না, যার ফলে জেনি নিজেই তদন্ত করতে বেরিয়ে পড়েছিল। জেনির মনে হয় যদি ওর এই পোকা সংক্রান্ত তত্ত্ব সঠিক হয় তবে কোনো পোষা প্রাণীর দোকানদারের কাছে ওই ব্রিডার নিশ্চয়ই গেছে ওই পোকা বিক্রি করতে। তারপরে এই দৃশ্যটি ক্রাট করে স্থানান্তর করা হয় ব্রিডারের দৃশ্যতে, যেখানে ব্রিডারের মেয়ে পুতুলের সঙ্গে খেলছিল আর ওর বাবা অর্থাৎ ব্রিডার মানুষের শরীরে পোকাগুলোকে ব্রিডিং করাচ্ছিল। যে ব্যক্তির পেটে বোকাদের ব্রিডিং হচ্ছিল তার নাম ছিল কার্ট। ব্রিডার চলে যাওয়ার পরে তার মেয়ে কার্টের কাছে এসে ওর মুখে প্লাস্টিকের ব্যাগ বেঁধে দেয় এবং ওর মুখে চাকু দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে এবং পোকাগুলোকে তুলে দেখতে থাকে, যা ছিল ভীষণ রকমের অস্বস্তিকর দৃশ্য। এদিকে শিকারী মার্কোসের হুঁশ ফিরলে ও দেখে যে সে একটা ঘরে বন্দি হয়ে আছে, সেখানে আরও একজন ব্যক্তিও রয়েছে। ব্রিডার এসে মার্কোসকে গ্লাসে কিছু পান করিয়ে দেয়, যার পরে মার্কোসের মাথায় ভীষণ যন্ত্রণা অনুভব হয়। এই দৃশ্যটি এখানেই কাট করা হয় এবং আমরা দেখি একটা পর্যটক জুটি মাল্টা আইল্যান্ডে ঘুরতে আসে এবং জঙ্গলে আনন্দ করতে থাকে। কিন্তু যখন ওরা জঙ্গল থেকে ফেরত আসছিল তখন ওদের সাইকেল ওখানে ছিল না, যাতে চেপে ওরা এসেছিল। আর তারপরে সাইকেলের টায়ারের ছাপের পিছু করতে করতে তারা স্থানীয় পুলিশকে ফোন করে সাইকেল হারিয়ে যাওয়ার ঘটনাটা জানায়। ওরা টায়ারের পিছনে গিয়ে একটা বাড়ি পর্যন্ত পৌঁছায়, যেখানে হঠাৎ ওই মহিলা একটা বড় পোকাকে দেখতে পায়, যা দেখে ও ভীষণ রকমের ভয় পেয়ে যায় এবং মোবাইলটি ওর হাত থেকে মাটিতে পড়ে ভেঙে যায়। তারপরে টায়ারের পিছু করতে করতে একটা বাড়িতে পৌঁছায় যেখানে ওদের সাইকেলটি রাখা ছিল। এই বাড়িটি ছিল শিকারী ক্যানেথের। সে তাদের বলে সাইকেলটি রাস্তার মাঝ বরাবর দাঁড় করানো ছিল, সেই জন্য ও সেটাকে তুলে এখানে নিয়ে এসেছে, কারণ মাল্টা আইল্যান্ডে মাঝে মাঝেই চুরি হয়। যার পরে এই পর্যটক জুটি নিজেদের সাইকেল নিয়ে ফিরেই যাচ্ছিল, এমন সময়ে ক্যানেথ ওদের পানীয় নেওয়ার প্রস্তাব দেয় এবং নিজের বাড়ির ভেতরে নিয়ে আসে, যেটা ছিল ভীষণ ছোট একটা ঘর। ক্যানেথ তাদের বিয়ার খেতে বলে এবং নিজের কাজিন ভাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে যে ওরা তাকে কোথাও দেখেছে কিনা, কারণ সে নিখোঁজ। তখনই তারা বাইরে থেকে একজনের আওয়াজ শুনতে পায় এবং গিয়ে দেখলো যে ওদের সাইকেল নিখোঁজ হয়ে গেছে। ক্যানেথ ওদের বলে যে সে গিয়ে চোরকে ধরছে, ততক্ষণ যেন ওরা ওর বাড়িতে অপেক্ষা করে। আর তারপরে এইদিকে আমরা দেখতে পাই ব্রিডার একটি মাস্ক পরে রয়েছে এবং ওই জুটির পানীয়তে কিছু মিশিয়ে সেখান থেকে চলে যায়, যেটা কেউ জানতে পারে না। যখন এই জুটি আবার ঘরের মধ্যে আসে সেখানে কেউ ছিল না। এরা দুজন নিজেদের বিয়ার শেষ করে এবং তারপরে ছেলেটি ভাবে যখন এখানে কেউ নেই তখন এই সুযোগের সদ্ব্যবহার করা যাক। সে নিজের প্রেমিকার সাথে ঘনিষ্ঠ হয় আর তখনই ওই মেয়েটির রক্ত বমি শুরু হয় আর ছেলেটিরও চোখ নাক সব জায়গা থেকে রক্ত বেরোতে শুরু করে। তারা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আর তখনই সেখানে ব্রিডারও আসে আর ওদের নিজের সঙ্গে করে নিয়ে যায়। পরবর্তী দৃশ্যে মার্কোস জেলের পিছনে ভীষণ যন্ত্রণায় ছটপট করছিল এবং রক্ত বমি করছিল। ওর সাথে থাকা ব্যক্তিটি সম্পূর্ণভাবে সুস্থ ছিল। তখনই সেখানে ব্রিডারের মেয়ে আসে মার্কোসকে দেখার জন্য। তখনই বন্দি থাকা ব্যক্তিটি ব্রিডারের মেয়েকে ধরে মার্কোসকে ওর চুলের কাটা বার করতে বলে, যাতে ও সেখানকার তালা খুলতে পারে। এদিকে ব্রিডারও প্রায় পৌঁছে গিয়েছিল ওই পর্যটকদের নিয়ে। মার্কোস যে কোনোভাবে উঠে পড়ে এবং ওই বাচ্চাটির চুলের কাটা বার করে নেয় আর তালা খুলে ওই বাচ্চাটিকেই ভিতরে আটকে দেয়। মার্কোসের অবস্থা ভীষণই খারাপ ছিল, কিন্তু ও যে কোনোভাবে ওই ব্যক্তির সাথে বাইরে এসে নিজের ফোন খুঁজতে থাকে। আর তারপরে মার্কোস নিজের ওয়াকি টকিতে ক্যানেথকে বার্তা পাঠায় আর ব্রিডারের বাড়ির লোকেশন জানায়। ক্যানেথ ব্রিডারের পাশেই ছিল আর ও তাড়াতাড়ি মার্কোসকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। মার্কোস আর ওই ব্যক্তিটি ওখান থেকে পালাচ্ছিল, তখন ওরা রাস্তায় দেখতে পায় সেখানে অনেক মৃতদেহ পড়েছিল, যেগুলোর মধ্যে পড়ে ওই পোকাগুলো পালিত হচ্ছিল আর এর মধ্যে কিছু মানুষ তখনও জীবিত ছিল। ওরা দুজনে কোনো রকমে পালিয়ে বাইরে আসে আর ক্যানেথও ওদের কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু তখন পিছন থেকে ব্রিডারও এসে গিয়েছিল। সে সবার প্রথমে ক্যানেথকে নিজের বন্দুক দিয়ে গুলি করে, তারপরে সে মার্কোসের মুখে নিজের বন্দুকটা ঢুকিয়ে ওর মাথা টুকরো টুকরো করে দেয়। তারপরে ওই দ্বিতীয় ব্যক্তিটিও ওখান থেকে পালিয়ে বাঁচতেই যাচ্ছিল, কিন্তু সে ব্রিডারকে ধরে ফেলে। দৃশ্যটি এখানেই কাট করা হয় আর আমরা দেখতে পাই জেনি একটি পোষা প্রাণীর দোকানে রয়েছে, যেখানে ওই দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করছিল।
কিন্তু দোকানের মালিক ওকে সহযোগিতা করে না এবং জেনিকে বলে যে ও শুধুমাত্র একটি প্রাইভেট গোয়েন্দার সহকারী, তাই জিজ্ঞাসাবাদ করার কোনো অধিকার ওর নেই। কিন্তু তারপরে জেনি ওকে ধমক দেয় আর বলে যে যদিও তাকে সাহায্য না করে তবে ওর পরে পুলিশকে নিয়ে আসবে। জেনি ওখানে গিয়েছিল শুধুমাত্র এটা জানতে যে ওখানে কি কেউ আসে এ পোকাগুলো বিক্রি করতে। দোকানের মালিক ওই ব্রিডারের থেকেই পোকা নিত কিন্তু সে ওর নামটা বলতে চায়নি। কিন্তু জেনি তার দোকানের সিসিটিভি ফুটেজ দেখার জন্য ওকে রাজি করিয়ে নেয়। দৃশ্যটি আবার কাট করা হয় আর এখানে ব্রিডার ওই ব্যক্তিকে ধরে ফেলেছিল এবং তার উপরে ভীষণ অত্যাচার করছিল। এই ব্যক্তিটি একজন পুলিশ ছিল এবং জেনে বুঝে এখানে এসেছিল। ব্রিডার জানতে চাইছিল যে সে এখানে কেন এসেছে। এই ব্যক্তিটির মোবাইলে সেন্ট্রার ফোন আসে আর তারপরে ব্রিডারকে জলে ডুবিয়ে মেরে ফেলে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি অলগা সেন্ট্রার বাড়িতে এসেছে, কারণ তার সন্তানের এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। অলগা এটা মনে করতো যে সেন্ট্রার তদন্তের নাম পড়ে শুধু সময় নষ্ট করছে, যেটা জেনে সেন্ট্রা রেগে যায় এবং তাদের দুজনের মধ্যে রাগারাগি হয়। অলগা সেন্ট্রাকে ভালো মন্দ কথা শোনায় আর এটাও বলে কেন ওকে তার স্বামী ছেড়ে চলে গিয়েছিল। তখনই জেনি এসে সবটা সামলে নেয় আর বলে ওই তদন্তটা করছে। যে পুলিশটিকে ব্রিডার অপহরণ করেছিল সেই ছিল সেন্ট্রার স্বামী, আর সেও ব্রিডারের সম্পর্কে তথ্য বার করতে গিয়ে ওর ফাঁদে পড়ে যায়। আর ঠিক তখনই সেন্ট্রা অলগাকে বিষ মেশানো ভদকা পান করায়, যার ফলে অলগা সেখানেই মারা যায়। আর তারপরে সেন্ট্রা বোতল দিয়ে জেনির মাথায় মেরে ওকে আহত করে দেয়। আবার দৃশ্যটি এখানে কাট করা হয় আর ব্রিডার ওই পোষা প্রাণীর দোকানে গিয়ে মালিককে তুলে আনে, কারণ সে জেনিকে সাহায্য করছিল। জেনির যখন জ্ঞান আসে তখন সে দেখে সে ব্রিডারের ওখানে বন্দী হয়ে আছে আর তার সাথে ওই পোষা প্রাণীর দোকানের মালিকও রয়েছে। এরপরে ব্রিডার ওই দোকানের মালিকের কাছে আসে আর তাকে তুলে নিয়ে যায় তার উপর ব্রিডিং করানোর জন্য। তারপরে আমরা দেখি পিছন থেকে সেন্ট্রা আসে, যাকে দেখে সবাই চমকে ওঠে। আর তারপরে এখানে একটা ভীষণই গোপন রহস্যের উন্মোচন হয়। সেন্ট্রা এবং ব্রিডারের প্রেম চলছিল আর ওর স্বামী এটা জানতে পেরে গিয়েছিল, সেই কারণে সে ওকে ছেড়ে চলে গিয়েছিল। যে শিশুটি সেন্ট্রার পেটে বেড়ে উঠছিল সেটা ব্রিডারের ছিল, যার পরে সেন্ট্রা দোকানের মালিকের কাছে যায় এবং ওর ঘাড়ে ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলে। আর তারপরে ওকে কাটতে কাটতে ব্রিডারকে বলে সেই কবে থেকে ও তাকে বাঁচিয়ে আসছে, কিন্তু ব্রিডার শুধুমাত্র নিজের সুবিধার জন্য মানুষ খুন করে চলেছে। সেন্ট্রা এবং ব্রিডার নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল আর আমরা এখানে দেখি ব্রিডারের মেয়ে জেনিকে ছেড়ে দেয়, কারণ ব্রিডার সেন্ট্রাকে ওই ইঞ্জেকশনটা দিতে আসছিল যার মধ্যে এই পোকাগুলোর লার্ভা থাকে। তারপরে ব্রিডার যখন জেনির ঘরে গিয়ে পৌঁছায় সে দেখে জেনি সেখানে নেই, আর যেই মুহূর্তে অন্যদিকে ঘোরে জেনি ওর মাথায় বোতল দিয়ে মেরে ওকেই জেলে বন্ধ করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সেন্ট্রা ভীষণ চিন্তিত হয়ে বসেছিল, কারণ ওর স্বামীও মারা গেছিল আর ওর প্রেমিকও বাঁচার সম্ভাবনা ছিল না। ঠিক তখনই জেনি পৌঁছে যায় সেন্ট্রার কাছে ওকে শাস্তি দেবে বলে। সেন্ট্রা ওকে বলে যে ও ফাঁদে পড়ে গিয়েছিল আর যদিও চায় তবে ওকে ছেড়ে দেওয়ার বদলে অনেক টাকা দেবে, কিন্তু জেনি ওর কথা শোনে না। আরও ব্রিডারের মেয়ের সাথে মিলে ওখানেই ওকে চেয়ারে বেঁধে দেয় আর তারপরে ব্রিডারের মেয়ে সেন্ট্রার পেটে পোকার লার্ভাযুক্ত ইঞ্জেকশনটা লাগিয়ে দেয়। এরপরে এই দুজন সেখান থেকে চলে যায়। আর অন্য একটি দৃশ্যতে আমরা দেখি ব্রিডারের কাছে ওই তালার চাবি ছিল আর সে ওই তালাটিকে খুলে ফেলে। পরবর্তী দৃশ্যে আমরা এটা দেখি যে একটি খবরের অনুষ্ঠানে জেনের সাক্ষাৎকার চলছিল। ও বলে ব্রিডার নিজের সন্তানকেই অপহরণ করে রেখেছিল আর সে এখন শিশু পরিচর্যা কেন্দ্রে রয়েছে। তারা ব্রিডারের গ্যারেজ থেকে অনেক মৃতদেহ পায় কিন্তু তারা ব্রিডার ও সেন্ট্রা কাউকেই খুঁজে পায় না। সিনেমার শেষ দৃশ্যতে আমরা দেখি এটা যে ব্রিডার সেন্ট্রার সাথে মিলে জেনির সাক্ষাৎকার দেখছে আর কিছু মানুষদের কাটছে আর এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা, এই সিনেমাটি একটি এমন ব্রিডারকে নিয়ে চিত্রিত হয়েছে যে পোকাদের ব্রিডিং করতো মানুষদের উপরে, সে মানুষদের অপহরণ করে প্রথমে একটি পানীয় পান করাতো যার মধ্যে সে পোকার লার্ভা মিশিয়ে দিত আর সেগুলো তাদের মস্তিষ্ক এবং অঙ্গপ্রত্যঙ্গ খেয়ে বড় হতে থাকে। কিন্তু ব্রিডারের মেয়ে এসব কাজ পছন্দ করতো না, তাই সে জেনির সাথে মিলে ব্রিডারকে থামানোর চেষ্টা করে। সিনেমার শেষ দৃশ্যতে দেখানো হয়েছে যে ব্রিডার এবং সেন্ট্রা দুজনেই বেঁচে যায়, কারণ ওদের কাছে ওই পোকাদের থেকে বাঁচার জন্য প্রতিষেধক ছিল। কিন্তু ব্রিডার তখনও পর্যন্ত পোকাদের ব্রিডিং করার কাজটা ছাড়েনি। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এইবার আমাদের আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ টাটা, বাই বাই।